যুক্তরাষ্ট্রে কোম্পানিগঞ্জের প্রবাসীদের সংগঠন চরহাজারি কল্যাণ ফাউন্ডেশনের মিলন মেলা 2022 অনুষ্ঠিত হয়েছে। 21 আগস্ট রোববার লং আইল্যান্ডের বেলমেন্ট লেক স্টেট পার্কে দিনব্যাপী এই বর্ণাঢ্য মিলন মেলা অনুষ্ঠিত হয়। কোম্পানিগঞ্জ সহ বাংলাদেশ থেকে আগত অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি মহামিলন মেলায় পরিণত হয়। কর্মসূচির আহ্বায়ক মিজানুর রহমান মিজান, যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বাবু, মোরসালিন হোসেন শামীম ও সদস্য সচিব নুরুল আমিন বুলবুল সহ অন্যান্য সদস্যদের পরিচালনায় সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজি আবুল কাশেম। এতে আরও উপস্থিত ছিলেন চরপার্বতী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, চরফকিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কোম্পানিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউএসএর ট্রাস্টি বোর্ডের সদস্য সেলিম জাহিদ, উপদেষ্টা নূর আলম সিদ্দিকী মুন্না, নির্বাচন কমিশনার আবু নাসের, আহসান উল্লাহ বাচ্চু, বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন কোম্পানিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউএসএর সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সবুজ, চরহাজারি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আল হারুন, আবু সাইদ জাহান ফাউন্ডেশনের চেয়ারম্যান এ এস এম মাইনুদ্দিন পিন্টু এবং আব্দুল হালিম সহ অন্যান্য ব্যক্তিবর্গ। দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে উল্লেখযোগ্য ছিল শিশু কিশোর ও বয়স্কদের জন্য খেলাধুলা, রেফেল ড্র ও পুরস্কার বিতরণ।